এই যে রসুন কিন্তু আপনার দেখেন চুটলা সহ কিন্তু রসুনটা দেওয়া হয়েছে মানে একেবারে আস্ত রসুন তো গাইস অলরেডি আমরা ভেতরে ঢুকে পড়ছি এবং আমরা আমার জন্য একটা মাটন চিজ ঝাল আর রাতুলের জন্য হচ্ছে একটা বিফ চিজ ঝাল অর্ডার দিয়ে দিছি তো ওইটা আসতেছে আস্তে আস্তে আমরা একটু এই সিরাজের যে চুই গোস এই দোকানটা একটু ঘুরে দেখে আসি এবং খাবার আসার পর একেবারে সরাসরি খাওয়াতে চলে যাব তো যান তো গাইজ আমরা সিরাজের চুই গোস্ট খেতে এসে পড়েছি তো আমরা এখন আছি হচ্ছে মাজার রোডে তো আমরা অলরেডি অর্ডার দিয়ে নিয়ে নিয়েছি এই যে আমার জন্য একটা খাসির চুই ঝাল সাথে হচ্ছে তো ভাত দিয়ে খাবো আর আমার সবচেয়ে পছন্দের বাদাম শরবত এবং হচ্ছে একটা ফিন তো যাই হোক ফার্স্টে আমরা খাসির চুই ঝালটা একটু ট্রাই করে দেখি আর চুই ঝালের সাথে এই যে লেবু আর সালাদ না হলে তো চলবেই না তো নিয়ে নেই আরেকটা জিনিস আমি দেখাই এই দেখেন মানে পুরা কিন্তু তেল আর আমার জানার মতো এটা সরিষার তেল দিয়ে ইউজ করা হয় দেখেন তেলের কিন্তু একটা মোটা লেয়ার দেখতে পাচ্ছেন কি না ক্যামেরাতে আমি জানি না বাট এবং দুই পিস আসলে খাসির মাংস দিয়েছে ছোট ছোট দুই পিস 160 টাকা দাম আর এই দেখেন খুলনা সবচেয়ে বিশেষ ব্যাপার হচ্ছে ওরা হচ্ছে তরকারিতে আপনার রসুন ইউজ করে আস্ত রসুন তো এখানে প্রায় 3-4 পিস রসুন আছে আর এই যে এটা হচ্ছে চুই গাছের ডাল যাই হোক আমরা একটু ঝোল নিয়ে নিই কালারটা কিন্তু জুস চুই ঝালটা গরম আছে কিন্তু ভাতটা একটু ঠান্ডা হয়ে গেছে আসলে ঠান্ডা হয়ে গেছে আমরা আসলে অনেকক্ষণ বসেছিলাম আর ভাত দিলেই বোঝাচ্ছে দেখেন কত তেল গ্যাস্ট্রিকের মানে সমস্যা হয় কি না এটাই ভাবতেছি আমি একটু এই যে লেবু না লেবুতে রস নেই ফার্স্ট একটু খালি খেয়ে দেখি মানে মুখে দেওয়ার সাথে সাথে মুখটা পুরো তেল তেল হয়ে গেছে প্রচুর তেল এই যে রসুন কিন্তু আপনার দেখেন চুকটা সহ কিন্তু রসুনটা দেওয়া হয়েছে মানে একেবারে আস্ত রসুন আচ্ছা রসুনটা নিয়ে আমি মাংস নিয়ে নিই না মাংসের পিসটা হচ্ছে একটু তেল তেল মাংসটা অনেক কড়া করে ভাজা হয়েছে এটা মানে খেতে যে অ্যাকচুয়ালি বোঝা যাচ্ছে তো যার কারণে একটু স্টিকি টাইপের হয়ে গেছে কড়া করে ভাজা বলতে কি যখন মশলা দিয়ে আসলে কষানো হয় তখন আসলে অনেক বেশি কষানো হয়েছে যার কারণে কিন্তু টেস্টটা অনেক ভালো লাগতেছে এবং সাথে কিন্তু মাংসটা স্টিকি ভাব আসে আর 160 টাকা দাম
আমি কিছুদিন আগে একটা চুই জাল খেয়েছিলাম, যেখানে আমি বলছিলাম যে ওরা প্রচণ্ড ঝাল ইউজ করছিল, কিন্তু এখানে কিন্তু ঝালের পরিমাণটা অনেক কম, অনেক কম মানে প্রচুর কম, খুব একটা ঝাল না। এবং মূলত খুলনার মানুষ যারা মরিচ খেতে পারতো না তারাই হচ্ছে সেই, আর মরিচ ছাড়া তো ভালো লাগে না, তাদের জন্য হচ্ছে এই চুই গাছটা, এটা দিয়ে হচ্ছে এই তরকারিটা রান্না করা হয়েছে। এবং সেই চুই গাছের নাম অনুসারে আসলে চুই ঝালটা হয়েছে। কালারটাও যেরকম জোস, খেতেও জোস, কিন্তু তেলটা প্রচুর পরিমাণে বেশি। এখন আমি এর আগে যেদিন চুই জালটা টেস্ট করছিলাম ওই ভিডিওটাতে আমি বলছিলাম যে ওইটা আমার প্রথম চুই জাল টেস্ট করা ছিল, আর সেই ক্ষেত্রে আমি আসলে অথেন্টিক চুই ঝালের টেস্টটা আমি বলতে পারি নাই। কিন্তু আজকে যতটুকু আমি জানি তারা অথেন্টিক চুই ঝালের টেস্টটা আসলে আনার চেষ্টা করছে, এবং এখানে মোটামুটি খুলনার মতনই অথেন্টিক টেস্টের চুই ঝাল পাওয়া যায়। তো সেই ক্ষেত্রে আমি দেখলাম ওইটার সাথে একটা আকাশ পাতাল তফাত, মানে পুরাই তফাত। তো অবশ্যই যদি অথেন্টিক চুই ঝাল খেতে চান, খুলনায় যেতে না পারেন, অবশ্যই সিরাজের এই চুই গোসে চলে আসবেন। এটা মাজার রোডে এবং ওদের সমস্ত উত্তরাতে ব্রাঞ্চ আছে, তো কাছাকাছি যেটা পড়ে সেখানে চলে আসবেন। তো যাই হোক, এই যে দেখেন চুই ঝাল খেতে খেতে আপাতত বিদায় নিচ্ছি, কারণ আবার এই যে ফিনিটা টেস্ট করে জানাইতে হবে। ও হ্যাঁ, আরেকটা জিনিস, আমি তো ওদের বাদাম শরবতটা, কারণ আমার এটা প্রিয় একটা শরবত, এটা একটু খেয়ে জানার চেষ্টা করতেছি যে ওদের এখানে বাদাম শরবতটা অ্যাকচুয়ালি কেমন, কারণ এটা ওরাই বানায়। শরবতটা ঠান্ডা হলে সবচেয়ে মজা লাগতো, খারাপ না। আর অন্য অন্য জায়গায় যে বাদাম শরবতটা আমি দেখছিলাম যে ওরা মানে কুচি কুচি বাদাম থাকে, সেটা আসলে খাওয়ার সময় যখন মুখে বাজে অনেক বেশি মজা লাগে, এখানে তেমন একটা কিছু নাই, তো একটু কুচি কুচি বাদাম থাকলে বেশি মজা লাগতো। যাই হোক, আপাতত বিদায় নিচ্ছি, আগে এই চুই ঝালটা খাওয়া শেষ করে আবার আপনাদের সামনে আসতেছি। কারণ খাওয়া মোটামুটি শেষ, খাবার বেশ ভালো ছিল, কিন্তু তেলটা একটু বেশি ছিল, একটু না বেশ অনেকটাই বেশি ছিল। আসলে তেলের দাম বাড়ার পরেও কীভাবে এত তেল দেয় আমি এটা জানি না, আমি দেখাচ্ছি যে খাওয়ার পর দেখেন আমার পেটে কত তেল। তাছাড়া যখন ভাত খাওয়ার সময় ভাতে যখন চিপি মারা হয়েছে তখন প্রচণ্ড পরিমাণ মানে তেল একেবারে ঝরঝরে পড়তেছিল। এই দেখেন উপরে কিন্তু প্রচুর পরিমাণ তেল আসলে ভেসে আছে, আর নিচে হচ্ছে মশলা। আর আরেকটা ব্যাপার হচ্ছে যেটা খাওয়ার সময় দেখলাম এখানে চুই ঝাল যে চুইগুলা যে ফাইবারটা, ওই ফাইবারটা একেবারে আপনার হচ্ছে মাংসের সাথে মিশে মিশে গেছিলো, মানে যেটা একটা দারুণ ব্যাপার। এবং আমি মোটামুটি যদি কারো গ্যাস্ট্রিকের প্রবলেম না থাকে সবাই চলে আসতে পারেন, আমার অলরেডি পেট ব্যথা শুরু হয়ে গেছে, জানি না আজকে রাত্রে কী হবে, কারণ মানে আমার মুখ, আমি হাত দেখেন হাতও পুরো মানে এখানে থাকলে আসলে দেখানো যেত পুরো তেল তেল হয়ে গেছে। যাই হোক, এই যে ওদের ফিন্নিটা, ফিন্নিটা কিন্তু উপরে দেখেন একেবারে একটা স্মুথ লেয়ার, মানে দুধে যেরকম সল পড়ে এরকম একটা মাখনের মতো লেয়ার। ট্রাই করে দেখি, খারাপ না, ভালো অ্যাজ ইউজুয়াল। এটা আসলে এক্সট্রাভাবে বলার কিছু নেই, মুখে বাদাম বাজতেছে হালকা হালকা, এই বাদামটা যদি বাদাম শরবতেও থাকতো তাহলে আরও বেশি মজা হতো বাদাম শরবতটা, খারাপ না ভালো। তো যাই হোক, চলে আসতে পারেন সিরাজের চুই ঝাল, ঢাকায় বসে যদি অথেন্টিক চুই ঝাল টেস্ট করতে চান, কিন্তু যে বললাম গ্যাস্ট্রিকের সমস্যা থাকলে অবশ্যই আসবেন না। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, আমাদের পেজটাতে অবশ্যই লাইক দিতে হবে, আমাদের ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করতে হবে। তো টাটা, খাইতে খাইতে বিদায় নিচ্ছি।